একজন মানুষ কার প্রেমে পড়তে পারে, অপর একটি মানুষের না অন্য কোনো পশুর? আচ্ছা, কোনো পশুর প্রেমে পড়লেও তাদের ভালোবাসা কি এতটাই গভীর হতে পারে যে সেই মানুষটি নিজেকে পুরো পশুটির মতো দেখতে বানিয়ে ফেলতে পারে? এটাও কি সম্ভব? ওয়েলকাম টু ডেইলি ফ্যাক্টস। এরিক স্প্রাগওয়ে একজন মানুষ যিনি কোনো কুকুর, বিড়াল বা অন্য কোনো মানুষের নয়, একটি গিরগিটির প্রেমে পড়ে যান এবং তার ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় যে তিনি নিজেকে সেই গিরগিটির মতো বানিয়ে ফেলেন। প্লাস্টিক সার্জারির মাধ্যমে এরিক স্প্রাগওয়ে নিজেকে সেই গিরগিটির রূপ দেওয়ার চেষ্টা করেন। তিনি সার্জারির সময় নিজের জিভকে দুভাগে বিভক্ত করেন যাতে সেটি গিরগিটির জিভের মতো দেখতে লাগে। এতেও তার শান্তি হয়নি। তিনি নিজের ফুল বডি গ্রিন কালারের ট্যাটু করেন এবং ট্যাটুর স্ট্রাইপগুলি অনেকটা গিরগিটির মতোই দেখতে। আর ঠিক এই কারণেরই জন্য গোটা বিশ্বে এরিক স্প্রাগওয়েকে দ্য লিজার্ড ম্যান বলে জানা হয়। আপনি কি এরকম কারোর প্রেমে পড়েছেন বা আপনার ভালোবাসা কি এতটা গভীর? অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এতটাই, দেখা হবে আবার কাল ঠিক এরকমই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে।